প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা। আশা করি ভালো আছো, তোমরা সুস্থ আছো, নিরাপদে আছো। শিক্ষার্থীরা, আমি রাশিদা আক্তার তোমাদের বাংলা বিষয়ে পাঠদান করব আজকে। বাংলা প্রথম পত্র বিষয়ে গত ক্লাসে আমি একটি গল্প, মজার ভূতের গল্প নিয়ে আলোচনা করেছিলাম, তৈলচিত্রের ভূত, অর্থাৎ তেল রঙে আঁকা ছবির মাধ্যমে কি ঘটে গিয়েছিল সেই গল্পটার মধ্যে নগেনের সাথে, এবং পরাশর ডাক্তার কীভাবে তার বিশ্লেষণ দিয়ে তার সমস্যার সমাধান করেছিল সেই সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমি গত ক্লাসে বলেছিলাম যে আজকে আমরা অনুধাবন প্রশ্ন এবং জ্ঞানের প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমাদের যে সৃজনশীল প্রশ্ন তার মধ্যে অনুধাবন প্রশ্নটা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি অনুধাবন প্রশ্ন ঠিকঠাক মতো উত্তর করতে পারি তাহলে আমরা প্রয়োগের প্রশ্নে যেতে পারবো এবং উচ্চতর দক্ষতার প্রশ্নও আমরা অ্যান্সার করতে পারবো। কেননা অনুধাবন প্রশ্ন কিন্তু স্তরটা প্রত্যেক জায়গাতেই তোমার আছে। আমরা যখন জ্ঞানে যাব তখন প্রশ্নটার সঠিক উত্তরটা দিব, যখন অনুধাবনে যাব জ্ঞানের প্রশ্ন থাকবে প্লাস পাশে ব্যাখ্যা থাকবে। যখন আমরা প্রয়োগে যাব তখন আমরা কি জ্ঞানের প্রশ্ন আসব, অনুধাবন ব্যাখ্যা আসবো, তারপরে আমরা প্রয়োগ আমাদের নিজেদের যে প্রশ্নের উত্তরটা সেটা আমরা বিশ্লেষণের মাধ্যমে প্রয়োগ করব, এরপর আমরা উচ্চতর দক্ষতা যাব। এরপর আমাদের যে দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গির যার যার দৃষ্টিভঙ্গির আলোকে আমরা সেই প্রশ্নের উত্তরটা দিব। এভাবেই কিন্তু স্তরগুলি সাজানো থাকে। তো সেজন্য আমি জ্ঞান আর অনুধাবন নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো তোমরা একটু খাতা কলম নিয়ে বসো, আমি যে প্রশ্নগুলি বানিয়ে দিব সেই প্রশ্নগুলি তোমরা সুন্দর করে খাতায় লিখে ফেলবা, এবং বাড়িতে বসে আমাদের যদিও বাংলায় বাড়ির কাজ জমা দিতে হয় না, কিন্তু আমাদের জানার জন্য, আমাদের যেহেতু জেএসসি পরীক্ষা হবে ইনশাআল্লাহ এবছর, সেহেতু আমাদের জানার জন্য আমরা প্রশ্নগুলি অবশ্যই বাড়িতে উত্তরগুলি লিখব প্রত্যেকেই। যখন স্কুল খুলবে তখন আমরা এই প্রশ্নগুলি নিয়ে আবার তোমাদের কাছে জানতে চাইব এবং আলোচনা করব, সেই সময় যাতে তোমরা উত্তরগুলি বলতে পারো সেজন্য এখন থেকেই তোমরা নোট করবা এবং প্রশ্নের উত্তরগুলি খাতায় লিখে নিবা। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমেই জ্ঞানের প্রশ্ন যাই। আমরা জানি প্রত্যেকটা বইয়ের লাইনে লাইনে থেকেই কিন্তু আমরা জ্ঞানের প্রশ্ন তৈরি করতে পারি। তো প্রথমে আমরা শুরু করব লেখক পরিচিতি দিয়ে, তারপরে যাব পাঠ পরিচিতিতে, তারপরে আমরা আস্তে আস্তে গল্পের বিষয় থেকে আমরা জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করব। তো প্রথমে যদি জ্ঞানমূলক প্রশ্ন আসি আমরা, তাহলে প্রথমে আমরা বলতে পারি যে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম সালটা কত। শিক্ষার্থীরা, তারপরে আসে যে তিনি কোন গ্রামে জন্মগ্রহণ করেন, অথবা আমরা যদি জেলার কথা বলি তাহলে কোন জেলায় তিনি জন্মগ্রহণ করেন। এরপরে যদি আমরা বলি যে পরের প্রশ্নটা যে তার পিতৃপুরুষের বসবাস কোথায় ছিল, এটাও কিন্তু জ্ঞানের প্রশ্ন চলে আসবে। তারপরে তার পদ্মা নদীর মাঝি কি ধরনের রচনা, বা কোন উপন্যাসটি তিনি রচনা করে বেশি খ্যাতি, কোন উপন্যাসগুলি রচনা করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন, তার জীবন কিভাবে কেটেছে। শিক্ষার্থীরা, আমরা আগে আলোচনা করেছিলাম এটা, তার জীবন কেটেছে দারিদ্রতার মধ্যে। এরপরে তিনি কিশোর উপযোগী একটা উপন্যাস রচনা করেছিলেন, তার নাম কি। তাছাড়া তার কিশোর উপযোগী গল্পের সংখ্যা কয়টি, এটাও একটা প্রশ্ন হতে পারে। তারপরে সূর্য বাবুর ভিটামিন সমস্যা, এটা কী ধরনের রচনা বা কার লেখা, এটাও একটা প্রশ্ন হতে পারে। তারপরে সবশেষে তিনি কোথায় মারা যান, অথবা কত সালে তিনি মারা যান। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই লেখক পরিচিতি থেকে আমি কতগুলো প্রশ্ন তৈরি করেছি, ঠিক তেমনইভাবে তোমরা এই উত্তরগুলি তৈরি করবা। এরপরে আসো পাঠ পরিচিতি থেকে, যে এই যে ছোট গল্পটা সেটা কত সালে প্রকাশিত হয়, অথবা কোন পত্রিকায় প্রকাশিত হয়, এটাও কিন্তু একটা প্রশ্ন হতে পারে। এরপরে হতে পারে যে হুইল শব্দের অর্থ কি, শব্দের অর্থ থেকেও কিন্তু আমাদের জ্ঞানমূলক প্রশ্ন হয়, অথবা প্রেতাত্মা শব্দের অর্থ কি, অথবা মটকা কাকে বলে। হ্যাঁ, এই প্রশ্নগুলি আমরা অশরীরী কি, অর্থাৎ এই শব্দের অর্থগুলি দিয়েও কিন্তু আমরা এক একটি জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করতে পারি।
তো শিক্ষার্থীর এবার গল্পের ভিতর থেকে যদি আমরা প্রশ্ন তৈরি করি, তো প্রথমেই আসো যে পরাশর ডাক্তার কোথায় বসে চিঠি লিখছিলেন। পরাশর ডাক্তার কোথায় বসে চিঠি লিখছিলেন? এই একটা প্রশ্ন হতে পারে। এইভাবে তোমরা গল্পের মধ্য থেকে পড়ে পড়ে অসংখ্য মানে প্রশ্ন তৈরি করবা, যে যত বেশি জ্ঞানের প্রশ্ন তৈরি করবা তার জ্ঞান তত বেশি বৃদ্ধি পাবে। পরাশর ডাক্তার, ডাক্তারের সাথে নগেনের কতদিন আগে দেখা হয়েছিল, এটা একটা প্রশ্ন হতে পারে। তারপরে নগেন কেন ভয় পেয়েছিল, তারপরে নগেনের বাড়িতে যে লাইব্রেরিটি ছিল সেটা কার আমলের ছিল, লাইব্রেরির মধ্যে তলচিত্র কয়খানা ছিল, অথবা লাইব্রেরির মধ্যে কোথায় তার মামার ছবিটি টাঙানো ছিল, অথবা তার মামার ছবিটি কিসের ফ্রেমে বাঁধানো ছিল। মটকা শব্দের অর্থ আমরা আগেই বলেছি। এইভাবে আমরা বিভিন্ন প্রশ্ন তৈরি করতে পারি এবং এই প্রশ্নগুলি কিন্তু আমাদের প্রশ্নগুলি তৈরি করতে গেলে আমাদের অবশ্যই গল্পটা সুন্দর করে পড়তে হবে। তো এইভাবে আমরা গল্পের ভিতরে ডাক টেনে টেনে গুরুত্বপূর্ণ লাইনগুলি দিয়ে একটা করে জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করব। তো আসো আজকে আমি অনুধাবন প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রথম অনুধাবন প্রশ্নটি একটু দেখো বোর্ডে। নগেন প্রায় তার মামাকে জমের বাড়ি পাঠাতেন। এই প্রশ্নটা আলোচনা করার আগে আমি যদি আলোচনা করি নগেনের মামা কেমন প্রকৃতির লোক ছিল, এটা যদি আমরা আলোচনা করি এটার উত্তরটা সহজ হবে। নগেন কলেজে পড়তো, সে তার মামা বাড়িতে থেকে লেখাপড়া করতো। তো মামাকে বরাবরই সে রাগী, বদরাগী এবং গুরু গম্ভীর রাশভারী লোক হিসাবেই জানতেন এবং খুব কিপটে, মামা প্রয়োজনেও মানে গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া একটি পয়সাও কাউকে দেনও না, খরচও করেন না। তো স্বভাবতই এ কারণে নগেন মামার প্রতি একটু বিরক্ত এবং কি বলে রাগ ছিল মামার প্রতি। নগেন প্রায়ই তার মামাকে জমের বাড়ি পাঠাতো। আগের প্রশ্নটা আমরা বলেছি, মামা রাশভারী হারকিপ্টে লোক ছিলেন, পয়সা কুড়ি জিতেন না নগেনকে একটুও, এই জন্য নগেন মামার প্রতি একটু বিরক্ত ছিল, একটু না ভালোই বিরক্ত ছিল এবং প্রায়ই সে মনে মনে মামাকে কি করতো, মামা মরে যাক সে কামনা করতো, অর্থাৎ মামাকে জমের বাড়ি পাঠাতো মানে মামার মৃত্যু কামনা করতো, সে মামাকে পছন্দ করতো না। তোমার মাথা হয়ে গেছে, তিন নম্বর প্রশ্ন, মামার প্রতি শ্রদ্ধা ভক্তিতে নগেনের মন ভরে উঠল কেন? এই যে মামাকে সে পছন্দ করতো না, মামাকে সে প্রায়ই জমের বাড়ি পাঠাতো, সেই নগেন হঠাৎ করেই মামার প্রতি ভক্তি শ্রদ্ধা করতে, নগেনের মনে মামার প্রতি ভক্তি শ্রদ্ধা জেগে ওঠার কারণ কী? কারণ হচ্ছে মামা যখন মারা যায় তখন সে জানতে পারে মারা যাওয়ার পরে যে মামা তার ছেলে মেয়েদের যে পরিমাণ সম্পত্তি দিয়ে গেছে, সম্পদ টাকা দিয়ে গেছে, নগেনকেও ঠিক তার পরিমাণ সম্পদ দিয়ে গেছে, টাকা করে দিয়ে গেছে। এটা ভেবে নগেনের খুব লজ্জা হলো যে আসলে মামাটা ভালো ছিল, মামা তার মঙ্গলে চাইতো, এই জন্য তার জন্য একটা ব্যবস্থা করে গেছে, মিথ্যেই সে না মামাকে অপছন্দ করতো এবং মামার অমঙ্গল কামনা করতো। এই ভেবে সে মনে মনে কী হতো, লজ্জিত হলো এবং মামার প্রতি তার ভক্তি শ্রদ্ধা তৈরি হলো, জন্মালো। তোমার মাথা হয়ে গেছে উক্তিটি কে কেন করেছিল? উক্তিটি করেছিল পরাশর ডাক্তার। নগেন যখন মামার ছবি স্পর্শ করায় তাকে ধাক্কা মেরে ফেলে দিল, প্রথম রাত্রিতে সে অজ্ঞান হারালো, পরের রাত্রিতেও সে পরে ব্যথা পেল, তখন সে কার কাছে এই সমস্যার সমাধান করবে? অনেক ভেবেচিন্তে সে গেল পরাশর ডাক্তারের কাছে, মামার বন্ধু, এবং তাকে যে এই ভূতের ব্যাপারটা, যে ভূতে তাকে ধাক্কা মেরেছে এই ব্যাপারটা যখন সে মামার পরাশর ডাক্তারের কাছে বর্ণনা করলো, তখন ডাক্তার তাকে সে বলল যে ডাক্তার কাকা আমি কি পাগল হয়ে গেছি? সে ডাক্তার কাকাকে এ ধরনের প্রশ্ন করলে ডাক্তার কাকা বললেন যে
তুমি একটা আস্ত, তোমার মাথা হয়ে গেছে, কারণ পাগল কখনো বুঝতে পারে না যে সে পাগল হয়ে গেছে, সে কখনোই এ কথা স্বীকার করে না। এই জন্য পরাশর ডাক্তার আলোচ্য উক্তিটি করেছিল। নগেন তার মামার ছবি স্পর্শ করে অজ্ঞান হয়ে গেল কেন, ব্যাখ্যা করো। আমরা জানি যে মামার যে ছবিটা লাইব্রেরিতে টাঙ্গানো ছিল, সেই ছবিটা সে লজ্জায় অনুতাপে কি করলো, মামার ছবি ছুঁয়ে সে কি তার কাছে ক্ষমা প্রার্থনা করতে গেল একদিন রাতে। এবং সবাই যখন ঘুমিয়েছিল প্রায় রাত 3টে বাজে, তা বিদ্যুৎ বা বন্ধ, সেই অবস্থায় যখন সে স্পর্শ করলো মামার ছবিতে, তখন তাকে ধাক্কা মেরে কে যেন নিচে ফেলে দিল, সে প্রায় অজ্ঞান হয়ে গেল। এবং তারপর দিন সেটা পরীক্ষা করার জন্য যখন আবার গেল, তখন একই অবস্থার পুনরাবৃত্তি হলো। কিন্তু যখন সে দিনের বেলা একদিন চুপি চুপি গেল, সেদিন কিন্তু এমন অবস্থা হলো না। তাই এটা ভূতুরে ব্যাপার কি না সেটা জানার জন্য সে আপ্রাণ চেষ্টা মরিয়া হয়ে উঠলো। এবং তার ধারণা যে মামা জানতেন, মরে গেলে মানুষের আত্মা সব কিছু জানতে পারে, তো মামা মারা যাওয়ার পরে মামা জানতে পেরেছে কি যেভাবেই হোক যে আমি মামাকে, অর্থাৎ নগেন মামাকে অশ্রদ্ধা করতো, মন উপর দিয়ে শ্রদ্ধা করার ভাব দেখাতো, এই জন্য মামা রাগে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, এটাই তার ধারণা। এই জন্য সে মামার ছবি স্পর্শ করার সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। কিন্তু আসলে এটা ছিল যে বৈদ্যুতিক বাল্ব দুটি সেই ছবির মধ্যে সংযোগ করায় তার মধ্যে বিদ্যুৎ চলে এসেছে, এবং সে যখন ছবিটা স্পর্শ করেছে বিদ্যুৎ তড়িতাহত হয়ে সে পড়ে গেছে এবং অজ্ঞান হয়ে গেছে। নগেনের মনে লজ্জা অনুতাপ হয়েছিল কেন, আমি প্রশ্নের উত্তরে আগেই বলেছি যে নগেন মামাকে মিথ্যা শ্রদ্ধা ভক্তি দেখাতো, কিন্তু যখন মারা যাবার পর মামার উইল দেখলো যে মামা তার ছেলেদের সমান সম্পত্তি তাকে দিয়ে গেছে, এটা ভেবেই তার লজ্জা হতে লাগলো যে মামাকে মিছে মিছে সে কী বলে শ্রদ্ধা ভক্তির অভিনয় করেছে, মামাকে সে ঠকিয়েছে, এই ভেবে তার লজ্জা এবং অনুতাপ হতে লাগলো। নগেনের মামার লাইব্রেরিটির বর্ণনা দাও। নগেনের মামার লাইব্রেরিটি আসলে নগেনের মামার নয়, এটি ছিল তার দাদামশাইয়ের, অর্থাৎ দাদামশাই সেই মারা যাবার আগে তিনি লাইব্রেরিটি তৈরি করেছিলেন। এবং মামামশাই প্রায় মামামশাইয়ের জীবদশায় প্রায় 30 বছর পর্যন্ত এই লাইব্রেরির পিছনে একটি পয়সাও তিনি খরচ করেননি, বরঞ্চ অন্য ঘর থেকে চেয়ার টেবিলগুলো যেগুলো অকেজ সেগুলো এই ঘরে এসে এই ঘরে এনে রেখেছিল। এবং আলমারিতে বহু পুরনো কিছু দামি আর প্রায় সবগুলোই অদরকারি বই গাদাগাদি করে রাখা ছিল। আর ছিল কি বহুকালের ছেঁড়া মালিকপত্র, অর্থাৎ দলিল দস্তাবেজ এগুলো ছিল, ভাঙা চোরা ঘরের আসবাবপত্র জিনিসপত্র এগুলো ছিল, তারপরে অন্য সব জিনিসের সাথে ছিল কতগুলো ক্যালেন্ডার পুরনো, এবং সেই ক্যালেন্ডারগুলিরও কোনোটার কাগজ প্রতি মাসেরটা নাই, এক এক মাসের এক একটা কাগজ সেখানে ছিল। এছাড়া দাদা নগেনের দাদা এবং দাদিমার তলচিত্রের দুটি ছবির সাথে নগেনের মামারও একটি ছবি টাঙানো হয়েছিল মামা মারা যাওয়ার পরে। এই যে মোট ছিল 3টি তলচিত্রের ছবি এবং সস্তা ফ্রেমে বাঁধানো কয়েকটি রঙিন ছবি যা দেয়ালে টাঙানো ছিল। এইগুলি ছিল মোটামুটি লাইব্রেরির ভিতরকার অবস্থা। এই অবস্থাতেই নগেন লাইব্রেরির বর্ণনা করেছেন। তো শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলি আরও প্রশ্ন তোমরা গল্পের ভিতর থেকে তৈরি করবা, নিজেরা প্রশ্ন তৈরি করতে চেষ্টা করবা, এবং সেই প্রশ্নগুলির উত্তরও তোমরা বই থেকে তোমরা নিজেরা কিছু নিবা এবং বইয়ের সাহায্য নিয়ে উত্তরগুলি তৈরি করবা। শিক্ষার্থীরা, আজকে আমাদের এই পর্যন্তই আজকের পাঠ, আগামী ক্লাসে আবার অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব তোমাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।